আচ্ছা আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সিভি কিভাবে তৈরি করব সেটা আমরা দেখাবো আজকে, ঠিক আছে? সিভি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো, ঠিক আছে? সবাই শুনতে পারছেন তো না? হ্যালো, হ্যাঁ, ওকে, শোনা যাচ্ছে? জি স্যার, ও ইয়েস, ওকে। তাহলে আমরা এখন গত ক্লাসে আমরা ওই যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেই বিষয়গুলো আজকে তেমন বলা হবে না। আজকে কিছু নতুন কিছু বিষয় নিয়ে এখন আলোচনা করব, ঠিক আছে? আজকে ক্লাস টাইম হচ্ছে মাত্র 30 মিনিট, সো আমাদের একটু মন দিয়ে শুনতে হবে ক্লাসে সিস্টেমটা। প্রথমে বলি আমরা যে সিভি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা প্রথমে ওয়ার্ড ফাইলে সিভিটা তৈরি করব। তো ওই ওয়ার্ড ফাইলে সিভি তৈরি করলে হবে না, ওই ওয়ার্ড ফাইলটাকে এটাকে কনভার্ট করে পিডিএফ তৈরি করতে হবে বা পিডিএফ এ কনভার্ট করতে হবে, এটা একটা নিয়ম আছে। দেখুন আমি একটা উদাহরণ দেখাচ্ছি, যে এখানে পিডিএফ টু ওয়ার্ড ডক, এখানে একটা ইয়ে আছে, মানে পিডিএফটাকে, পিডিএফ যদি থাকে কারো সিভি, এটা এটা ডকুমেন্টে মাইক্রোসফট ওয়ার্ড বা ডকে এটা কনভার্ট করা যায়। অথবা আমার যদি কি থাকে, যদি আমাদের অনেক সময় পিডিএফ থেকে ছবিও করা যায়, এই যে জেপিজি করা যায়, আর একটা হচ্ছে কি ওয়ার্ড থেকেও ডকুমেন্টে, মানে আপনারা সিভি তৈরি করার পর মনে করেন আমি এইভাবে লিখলে হবে, হাউ টু লিখবেন, হাউ টু কনভার্ট ওয়ার্ড ওয়ার্ড টু পিডিএফ, এই যখন ক্লিক করবে এভাবে লিখবেন গুগলে, তখন আমাদের এখানে আসলে অনেকগুলো অনেকগুলো অপশন আছে, এখানে এই যে অনেকগুলো সাইট আছে যেগুলো ফ্রিতে করে দেখলো, যে কনভার্ট ডক টু পিডিএফ ফ্রি অনলাইন, এইসব সাইট ঢুকবেন। এভাবে ঢুকার পরে আমার আপনার যে ফাইলটা থাকবে মনে করেন ওয়ার্ড ফাইল থাকবে, ওয়ার্ড ফাইলটা এভাবে ক্লিক করবেন। ধরুন একটা সিভি আমি এটা এতে করলাম, এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এভাবে এখানে আসলো, আসার পরে এখানে কি হবে, এটা এখন কনভার্ট হয়ে যাবে, কনভার্ট হয়ে পিডিএফ হয়ে পিডিএফ হয়ে যাবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন এটা কনভার্ট হবে, ঠিক আছে? আমরা এটা এই যে হয়ে গেছে। আচ্ছা, এখানে আবার বলতেছে, কারণ হচ্ছে মিসিং, কোনোভাবে মিসিং হয়েছে। আচ্ছা, সিভি ডকস দেখলাম, আচ্ছা তাহলে এখান থেকে কনভার্ট করে আমরা পিডিএফ ওয়ার্ডটাকে পিডিএফ করব। এটা কেন করবো, এর করার কারণটা হচ্ছে কি, অনেক সময় আমরা যে ওয়ার্ড ফাইলে দিই ওয়ার্ডে, এগুলো কিন্তু অন, মানে কোনো জায়গায় আমি কোনো কোম্পানিতে একটা সিভি দিলাম ওয়ার্ড ফাইলে, ওয়ার্ড ফাইলটা ওয়ার্ডের অনেকগুলো ভার্সন আছে, ওয়ার্ডের ভার্সনগুলো হলো ধরেন ওয়ার্ডের ভার্সন হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড 10 আছে, 7 আছে, এরকম অনেকগুলো ভার্সন আছে, 19 আছে, 18 আছে, 16 আছে। এখন সব জায়গায় কিন্তু ওয়ার্ড ফাইলগুলো সাপোর্ট করে না, অনেক সময় ভেঙে যায়, অনেক সময় লিঙ্কগুলো কাজ করে না, এই জন্য আমাদের এগুলো পিডিএফ করে দিলে সবসময় সবসময় হচ্ছে পিডিএফ করে দিবেন, সবসময় আমরা সিভিগুলো পিডিএফ করে দিব সবসময়, এটা মনে রাখবেন সবাই, ঠিক আছে? সব কখনো ওয়ার্ড ফাইল দিব না, একদম ডাইরেক্ট পিডিএফ করে দিয়ে দিবেন। পিডিএফ এর কিছু সিভির উদাহরণ আমার কাছে আছে, দেখাচ্ছি আমি। এটা হলো ধরেন ধরেন এখানে যে এটা একটা সিভি আছে যেটা হচ্ছে পিডিএফ করা, ঠিক আছে? এটা একজন একটা সিভি, এটা পিডিএফ করা, এটা পিডিএফ করা, ঠিক আছে? তো এই পিডিএফ করা সিভিগুলো পিডিএফ করে আমাদের দিতে হবে, ঠিক আছে? এখানে তাহলে আমরা এই যে প্রথমে এই জিনিসগুলো আমরা তৈরি করবো, এখানে প্রথম আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের এখানে এই যে কোনো একটা সিভির প্রথমে এই যে এগুলো তৈরি করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলো টেবিল আকারে দিতে হবে, এরপর কম্পিউটার লিটারেসি যদি থাকে এটা দিতে হবে, সেলফ অ্যাসেসমেন্ট আছে কিনা, ফর এক্সপিরিয়েন্স এগুলো দিতে হবে, পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে, এগুলো হলো বেসিক সিভি, এটা ঠিক আছে? এটা হলো বেসিক সিভির উদাহরণ যেটা আমরা আজকে তৈরি করব, ঠিক আছে? অবশ্য সবাই পারার কথা, আমরা আজকে চেষ্টা করব মোটামুটি এটা করার জন্য, ঠিক আছে? তাও তাহলে আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? এখানে আরও কিছু সিভি আছে, একটু ওয়েট করি, ওকে, এটা আসলে লেটেস্ট সিভি। আচ্ছা, এখানে কিছু সিভি আছে দেখাচ্ছে, সেগুলো হলো ডক ফাইলের, দেখেন ওয়েট করে, আচ্ছা একটু ওয়েট, এখানে অবশ্য ফাইল অনেক বেশি হয়ে গেছে একসাথে, এই জন্য ডিস্টার্ব হচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা কিছু সিভির উদাহরণ দিচ্ছি, সেটা হলো ধরেন এটা অন হচ্ছে না কেন, কোন একটা কারণে অন হচ্ছে না, একটু দেখি ঘটনাটা কি, ঠিক আছে, কেটে দিচ্ছি আমি, ওপেন ফাইল সাজেশন, আচ্ছা ওকে, আচ্ছা ওকে, তাহলে আমরা সিভি তৈরি করবো এখন, একটা এটা খুলতেছে না, একটু ডিস্টার্ব হচ্ছে কোনো একটা কারণে, একটু দেখি কি ডিস্টার্ব হচ্ছে, সেটা তো বুঝতেছি না কি ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, আমরা নতুন করে শুরু করি তাহলে, ঠিক আছে? ওকে, প্রথম আমরা কি বলবো, ওয়ার্ড ফাইল, ওয়ার্ড ক্লিক করলাম, ঠিক আছে,
যে ওয়ার্ড ফাইলটা আমরা প্রথম আমরা করব কি এখানে আমাদের যে আমি বেসিক জিনিসটা দেখা দিব আপনারা এই সিভিটা তৈরি করে আমাকে পাঠাবেন সবাই ঠিক আছে শুনেন এরকম কিন্তু আমাদের অনেকগুলো অনেক সময় ক্লায়েন্টের সিভি তৈরি করে দিতে হয় অনেক সময় মানুষের সিভি তৈরি করতে হয় অনেক সময় নিজের সিভি তৈরি করতে হয় এই কাজগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা সিভি করার জন্য প্রথমে এখানে আমাদের কিছু অংশ বাক্য করে ফেলবো আমরা আমরা এই পাশে দিব মনে করেন সিভির এই পাশে হবে কি ছবি প্রথম আমরা এখানে ছবি দিব এখানে ছবি দেওয়ার জন্য কি করতে হবে সেটা তো দেখাচ্ছি আমি তাহলে শুরুতে হচ্ছে প্রথমে আমরা এখানে একটা কি নিয়ে আসবো বক্স নিয়ে আসবো যে বক্স নিয়ে আসলাম ঠিক আছে একটা বক্স নিয়ে আসলাম ঠিক আছে দিস ইজ বক্স বক্সের কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি বক্সের কালারটা ধরুন সাদা দিলাম ঠিক আছে এখানে আমরা ছবি দিয়ে যাবো এখানে আমরা ছবি একটা ছবি এখানে দিব ঠিক আছে এরপরে এ পাশে হলো আমরা মনে করেন নাম লিখবো মনে করেন এমডি মনে করেন এমডি এমডি জামাল উদ্দিন লিখলাম ঠিক আছে জামাল উদ্দিন লিখলাম ইউডিডি উদ্দিন এবার আছে এম জামাল উদ্দিন ইমেল থাকবে এখানে ইমেল এটা ইমেলটা অবশ্যই লাগবে ইমেল মনে করেন ইমেল লিখলাম আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এখানে আজসাম সিএসি 2015 এটা দিই mail.com ঠিক আছে এরপর তিন নম্বর হবে কি আমার এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এখানে থাকবে ঠিক আছে মনে করেন মোবাইল নাম্বার 01853549416 আমার মোবাইল নাম্বারটা দিলাম ঠিক আছে এটা হলো বেসিক যে একদম সিভি শুরুতে এটা আমাদের করতে হবে জামাল উদ্দিন লিখলাম যদি বা এরপর হচ্ছে কি মোবাইল এটা তবে এখানে একটা বিষয় হলো এখানে অনেক সময় ঠিকানা লিখতে হয় এখানে প্রেজেন্ট প্রেজেন্ট ঠিকানাটা না লিখলেও চলে কিন্তু এটা হলো একদম স্ট্যান্ডার্ড ফরম্যাট ঠিক আছে এখানে ওয়েবসাইট যদি থাকে যারা স্ট্যান্ডার্ড মনে করেন ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন এখানে csc.info এটা ওয়েবসাইটটা দিয়ে দিলাম মানে এগুলো হলো বেসিক সরি এখানে বলেছি CSE ঠিক আছে এটা হলো ওয়েবসাইট তাহলে এখানে হলো বেসিক ইনফরমেশন গুলো ঠিক আছে এরপর আমরা কি করব অবজেক্টিভ লিখতে হবে আচ্ছা এরপর আমরা আরেকটা কাজ এখানে যে ছবিটা কেমনে দিছি সেটা দেখাচ্ছি আমি এখানে ছবি দেওয়ার নিয়ম হলো কি এখান থেকে আমরা আগে দেখে গেছিলাম এখান থেকে ছবিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা ছবিতে ঢুকি ওখানে অনেকগুলো ছবি আছে দেখি কোথাও থেকে ছবি নেওয়া যায় কিনা আচ্ছা এখানে একটা মানুষের এটা আইটেম পিএনজি আচ্ছা সেগুলো কিসের ছবি আচ্ছা এখানে একটা মানুষের ছবি আছে এখানে দাঁড়ান ছবি পাচ্ছি না আমি কোথাও খুঁজে নিয়ে আসছি এখান থেকে ছবি নিয়ে আসবো ইমেজ আচ্ছা এখানে একটা ছবি দিলাম এটা হচ্ছে এখান থেকে ছবি ডাইরেক্ট ড্র্যাগ করে নিয়ে আসা যাবে এখান থেকে একটা ছবি আমি নিয়ে আসি আমি ছবিটা নিয়ে আসি নিয়ে এসে ওভাবে রাখা যাবে কোন নট ক্রিয়েট ফাইল ওয়ার ফাইল এনভায়রনমেন্ট ভেরিয়েবল কোন ঝামেলার কারণে এটা হচ্ছে আজকে এখানে ওয়ার্ডের সমস্যা করতেছে আচ্ছা দাঁড়ান এটা আসতেছে না এটা হলো আমার সফটওয়্যারের সমস্যা হয়েছে এরর অকার হয় ইম্পোর্টেন্ট ফাইল আচ্ছা ওকে এখানে যে আমার সফটওয়্যার একটু প্রবলেম হয়েছে এই জন্য এই সমস্যাটা দেখাচ্ছে আসলে সমস্যা নাই আপনারা এটা এইভাবে দিবেন দেওয়ার পরে হলো এইভাবে ছবিটা এইভাবে দিলে এটা অনেকে পারে এখানে চলে আসবে তখন ছবিটা টেনে এখানে বসাবেন ঠিক আছে এটা আমি পরে ক্লাসে যদি না পারেন তখন দেখাই দিব এটা এইভাবে এখানে গিয়ে এটা করতে হবে ঠিক আছে যে পিকচারে যাবেন পিকচারে গিয়ে এখান থেকে ছবি যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে এখান থেকে ছবি চলে আসবে ধরেন এখান থেকে ছবি এখান থেকে নিয়ে আসবেন চলে আসবে কিন্তু এখানে আসতেছে না আমার এখানে ও কোনো একটা কারণে ও কোনো সফটওয়্যার প্রবলেম করতেছে আচ্ছা এরপর হলো আমাদের যে এখানে অবজেক্টিভ লিখতে হবে অবজেক্টিভ অবজেক্টিভ মানে আসলে আপনি কি চাচ্ছেন আসলে কি করতে চাচ্ছেন সেটা ঠিক আছে আমি একটা অবজেক্টিভ এখান থেকে কপি করে বসাই দিচ্ছি এখন আমার অনেকগুলো অবজেক্টিভ এখানে আছে ধরেন এখান থেকে ধরেন আমি এটা একটা সিভি এই সিভিটাকে আমি একটু কপি করে এই যে অবজেক্টিভ এটা লিখলে হবে এই যে এরকম একটা কিছু লিখে কপি করলাম কপি করে এখানে দিলাম ঠিক আছে এটা 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 মাঝখানে আপনি চাইলে একটা বর্ডার দিতে পারেন এটা তো আমি আগে শিখেছি এখানে একটা অথবা একটা গিয়া করতে পারেন এখানে ডিজাইন করতে পারেন এই যে এটা ডিজাইন করলেন অবজেক্টিভ এটা মানে সুন্দর সুন্দর মতো ডিজাইন করবেন পারলে এখানে নিচে একটা বর্ডার দিবেন বর্ডারটা হচ্ছে অনেক সময় আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন ঠিক আছে
এটা হলো বিষয়। ওকে এটা অবজেক্টিভ, এটা টিআই ওয়ান আছে, ওকে কোয়ালিফিকেশন লিখলাম। ওকে এরপর হচ্ছে কি আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এটা বলা হচ্ছে কি আমাদের এই যে এটা এই জিনিসটা করতে হবে, একাডেমিক কোয়ালিফিকেশনটা করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কেমন করবো আমরা, পড়াশোনার ইয়েটা এইভাবে করতে হবে, সেটা হচ্ছে কি প্রথমে আমরা এইটা করবো, একাডেমিক কোয়ালিফিকেশনটা প্রথমে করবো, তারপরে হচ্ছে কি এটা টেবিল তৈরি করবো আমরা, ঠিক আছে। তাহলে একাডেমিক কোয়ালিফিকেশনটা করে দিই আমি আগে, এখানে একটা প্রথমে এটা দিলাম, দেখেন এখান থেকে এখানে এটাকে মাস, এখানে এটা ট্যাব দিলে মাস্ক চলে আসবে, দেখছেন। এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কেমন দিব, এই যে ব্যাকগ্রাউন্ড যাতে সুন্দর লাগে দেখতে, ম্যাচিং যাতে হয়। আমি তো আর ম্যাচিং অত পারি না, আপনারা দেখে শুনে ম্যাচিং করবেন। ধরেন এটা দিলাম, ঠিক আছে, কই চলে গেল রে, আবার দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এটা ম্যাচিং একাডেমিক কোয়ালিফিকেশন, এটা একটু বোল্ড করি, আমি বোল্ড করি, দেখেন একটা সিবি অনেকে বানিয়ে দিতে, কিন্তু অনেকে অনেক কিছু বলে, দেখছেন এভাবে দিতে পারেন, অথবা যে কোনো একটা ফন্ট এখান থেকে দিতে পারেন, এরিয়াল দিতে পারেন আপাতত, পরে এটা বোল্ড করতে পারেন যে কোয়ালিফিকেশন টাইপ আসছে, ঠিক আছে। একটু বেশি দিকে চলে আসছে মনে হচ্ছে না, একটু তাহলে এদিকে নিয়ে আসেন, অথবা এই ব্যাপারে। ওকে এখন হচ্ছে আমাদের টেবিলটা তৈরি করবো আমরা, টেবিল তৈরি করার নিয়ম হলো আমরা আগে শিখছি, এখানে টেবিলে যাবো, এই ব্যাপারে আমরা টেবিলটা তৈরি করতে পারি, ঠিক আছে। টেবিলটা আমাদের আমরা কতটা দিব, আমরা চারটে দিব, এখানে এদিকে কয়টা থাকবে, তাহলে একটা ডেমোটা দেখি আমি, ডেমোটার কয়টা আছে দেখি, ডেমোটার মধ্যে আমাদের আছে সেটা হলো ডেমোটাটা কই, দাঁড়ান, আচ্ছা এখানে হলো কয়টা, 1 2 3 4 5 6, ছয়টা, ঠিক আছে, এই ছয়টা আমরা দিব, ঠিক আছে। এই ছয়টা কেমনে দিব সেটা হচ্ছে, ছয়টা হলো যার যতটা দরকার আছে, মনে করেন আমি এদিকে ছয়টা, এদিকে রো কলাম হলো ছয়টা, রো হলো চারটা, আমি রো পাঁচটা দিলাম, এটা এটা বাদ দিয়ে দিলে, আমি এটা বাদ দিয়ে দিছি, আবার নতুন করে করি, তাহলে এটা এখানে হলো আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে কি, ওকে এখানে হলো যে বিষয়টা করতে হবে আমাদের সেটা হলো আমরা টেবিলে আসব, ঠিক আছে। টেবিল টেবিল এখান থেকে টেবিলটা কীভাবে করবো, দেখেন টেবিলটা করতে গেলে আমাদের এখানে ছয়টা না, 1 2 3 4 5 6টা, নিচে পাঁচটা দিলাম, ওকে এটা হলো সেই বিষয়টা। এটা টেন এবার টানবেন, এভাবে করে টানলে একটু লম্বা হবে, ঠিক আছে। আপনারা ভিডিও অফ করতে পারো, ভিডিও অফ করেন, ঠিক আছে, ভিডিও ভিডিও সবাই অফ করে রাখেন, সমস্যা নাই, সবাইকে তো মোটামুটি আমি চিনি, সমস্যা নাই, আছে, ওকে ভিডিও অফ, ভিডিও অফ, ওকে। এটা এভাবে দেখতে সুন্দর লাগতেছে না, আচ্ছা। তাহলে এখানের মধ্যে আমরা আমাদের কোয়ালিফিকেশনগুলো একটু অ্যালাইন করতে হবে ঠিকভাবে, আমি মোটামুটি একটা বানাচ্ছি, আপনারা একটু সুন্দর করে বানাবেন, ঠিক আছে, সেহেতু টাইম কম, ঠিক আছে। এখানে আমরা যেটা করব সেটা হলো, স্যার ভিডিওটা হচ্ছে না, যে স্যার ভিডিও করার দরকার নাই, তুমি দেখতে পারলে হয়েছে, কথা বলবি না, ঠিক আছে, দেখো আগে, টাইম কম, আচ্ছা ওকে। তাহলে এখানে আমরা এক্সাম বোর্ড ইনস্টিটিউট এটা লিখবো, ঠিক আছে, এখানে হলো এক্সাম, এক্সাম এটা হলো বোর্ড, BOARD বোর্ড, এটা হচ্ছে কি পাসিং ইয়ার, আমরা কত সালে পাস করছি সেটা, পাসিং ইয়ার, YEAR, পাসিং ইয়ার রেজাল্ট, ঠিক আছে। তারপর হচ্ছে কি আর কি আছে, রেজাল্ট আছে, আর হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আর ইনস্টিটিউট নেম, ডিপার্টমেন্ট ইনস্টিটিউট নেম, মানে কোন ইনস্টিটিউটে পাস করছেন আপনি, ইনস্টিটিউট নেম, ঠিক আছে। এভাবে আমরা এটা একটু বোল্ড করবো, আমরা এই ফোরাটা একটু বোল্ড করবো, এক্সাম নেম লিখতে পারেন এখানে, এক্সাম নেম বোর্ড পাসিং ইয়ার রেজাল্ট ডিপার্টমেন্ট, এটা ডিপার্টমেন্টটা পুরোটা সুন্দর করে লিখি, তাহলে হবে ডি পার্ট এম ইয়ান টি ডিপার্টমেন্ট, ঠিক আছে। ওকে তাহলে এটা আমরা কি করব এখন, এটা অনেকে লেটে আসলে আসে, লেটে আসলে তো আপনার সব জায়গায় লেট হয়ে যাবে, আপনাদের টাকা পয়সা ইনকাম করার ক্ষেত্রে লেট হয়ে যাবে, খেয়াল রাখবেন, সব জায়গায় ফার্স্ট হতে হবে। এটা আমি কি করলাম, এখানে একটু বোল্ড করি আমরা, ঠিক আছে, এটা কিন্তু সবাইকে দিতে হবে, এটা যারা করে দিতে পারবে না তাদেরকে আমি নেক্সট ক্লাস কিন্তু অ্যাক্সেস দিব না, কারণ আপনারা শুধু করে করে গেলেন তাও হবে না, এগুলো হচ্ছে কি
কাজগুলো প্র্যাকটিস করতে হবে বাসায়, নাহলে তো হবে না। ঠিক আছে, তাহলে এখানে এটা আমি একটু বড় করলাম, এটা দরকার হলে একটু একটু বড় করলাম, একটু বড় করার পরে এটা আমি একটা কালার দিলাম যাতে একটু সুন্দর লাগে। ঠিক আছে, একটা কালার দিলাম, ধরেন একটা কালার যেটা ম্যাচিং করে একটা কালার দিলাম, এই যে এটার সাথে ম্যাচিং করে দিলাম, এটা দিলাম। ঠিক আছে, একটা ম্যাচিং দেখতে সুন্দর লাগে, লুকিং গুড হয়। এক্সাম নাম ধরুন এসএসসি দিলেন, এসএসসি দিলেন এস ডট, ভুল করা যাবে না। ঠিক আছে, এস ডট, এস ডট সি, এসএসসি বোর্ড ধরেন ঢাকা বোর্ড, ডিএসএ ঢাকা, ঢাকা ঢাকা। ঠিক আছে, পাসিং ইয়ার ধরেন আমি যেহেতু পাস করছি 2008-07-এ, 2007 দিয়ে আমারটা দিই 2007। ঠিক আছে, এরপর রেজাল্ট ধরেন এ প্লাস, তাহলে রেজাল্ট হচ্ছে 5 লিখতে পারেন, জিপিএফ অথবা জিপিএ লেখা যায় অথবা এ প্লাসও দেখা যায়, সমস্যা নাই, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, 5 লেখা যাবে। ঠিক আছে, 5.00। এবার ডিপার্টমেন্ট হচ্ছে কি, ডিপার্টমেন্ট মানে কোন সাবজেক্টকে পাস করেন, আপনি কোন বিভাগ, মানে ডিপার্টমেন্ট মানে এখানে বিভাগ আসলে। ঠিক আছে, ডিপার্টমেন্ট স্ল্যাশ অথবা ডিপার্টমেন্ট অথবা সাবজেক্ট দিতে পারেন, সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে কি আমার সায়েন্স, আছে সিআইইএনসি সায়েন্স নিলাম। এরপর হচ্ছে ইনস্টিটিউট হচ্ছে কি, মনে করো ঢাকা, ঢাকা ঢাকা একটা স্কুল ইনস্টিটিউটের নাম, ঢাকা বাংলা কলেজ, বাংলা বাংলা বিদ্যালয় বা যে কোনো একটা, তো মিরপুর উচ্চ বিদ্যালয় কোনো একটা দিলাম। ঠিক আছে, মিরপুর হাই স্কুল, হাই স্কুল। ঠিক আছে, দিলাম। ঠিক আছে, এটা হলো আমাদের মানে এইটা প্রত্যেকটা ফিল্ড আমরা তৈরি করবো। এরপর এসএসসি, এসএসসি, এবার এখানে হবে এস, এস ডট, এস ডট, এস ডট সি। এরপর হচ্ছে আপনার অনার্স, এভাবে অনার্সটা দিবেন, অনার্স রিয়াটা দিবেন। এরপর হলো মাস্টার যা যে যতটুকু দরকারে। ঠিক আছে, আর অনেকে আবার আপনারা ওইটাও করতে পারেন, জেএসসি, বর্তমানে যারা জেএসসি, আপনাদের তো আরও বেশি হবে গড়গুলা, জেএসসি আছে, পিসি আছে, এসএসসির আগে আরও তিনটে গড় হবে, এরকম এরকম প্রত্যেকটা জিনিস আমাদের করতে হবে। এটা হলো একটা দেখাই দিলাম ডেমোটা, বাকিটা আপনারা করবেন। ঠিক আছে, এবারে সেকেন্ড স্টেপে চলে যাই আমি। সেকেন্ড স্টেপ হচ্ছে কি, আমাদের আসলে খুব দ্রুত কাজ করতে হবে, কারণ হচ্ছে কম্পিউটার লিটারেসি, এই যে আপনার কোন কোন ইয়েতে স্কিল আপনার বেশি। ধরেন আমি এখানে গেলাম, এখানে গিয়ে কম্পিউটার লিটারেসি মানে কম্পিউটার কীভাবে পারেন আপনি। ঠিক আছে, এটা আমি বড় করলাম, বোল্ড করলাম, বোল্ড করে এটা আমি নিচে একটা ইয়ে দিলাম, একটা ডিজাইন করলাম প্রয়োজনে, কম্পিউটারের কাজ যেহেতু কম্পিউটার মতো একটা ডিজাইন করি। আরে লিটারেসি সুন্দর কম হচ্ছে একটু, আচ্ছা এটা দেখলাম। ঠিক আছে, এরপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এটার না, আচ্ছা ওকে। এটা কম্পিউটার লিটারেসির মধ্যে আপনি কী কী পারেন সেটা, কম্পিউটারে কী কী স্কিলগুলো আপনি জানা আছে, এখানে বোল্ড আকারে সেগুলো দেখাবেন। ঠিক আছে, বোল্ড আকারে কীরকম আমি আগে বলছিলাম, এরকম বোল্ড আকারে দিবেন এখান থেকে। ঠিক আছে, মনে করেন মাইক্রোসফট, মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে, পাওয়ার পয়েন্ট, এগুলো তো আমরা এখানেও শিখাবো। ঠিক আছে, পাওয়ার পয়েন্ট, এরপর হচ্ছে কি আর কী কী আছে, এরপর হচ্ছে কি এক্সেল, এটা হলো মাইক্রোসফট, এমএস এক্সেল লিখতে হবে, এমএস এক্সেল বানটা কি বলেছে, হ্যাঁ এক্সেল। ঠিক আছে, এরপর হচ্ছে কি গুগল সুইট, এটাও আপনাদেরকে শেখাবো, সরি গুগল সুইট, এস ইউ আই টি ই, গুগল সুইট। এরপর হচ্ছে কি ধরেন সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, এগুলো আপাতত এগুলো রাখতে পারেন। ঠিক আছে, এগুলো হলো প্রথমে আমাদের অলরেডি এক পিস্ট হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এগুলো আমরা রাখতে পারি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই, আমি সেভ করে নিই, নাহলে তো কিন্তু শেষ হয়ে যাবে আজকে যে আমাদের দিন ডক্স আছে। ওকে, সেভ করে রাখলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, ওকে ডক ফাইল। আচ্ছা, এখানে দেখেন, এখানে সেভ করার সময় অনেকগুলো অপশন আছে, এগুলো একটু দেখে নেন। ডক ফাইল, এটা হলো মাইক্রোসফট, এটা হলো কি ডকুমেন্ট, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করতেছি সেটা হলো এটা ডকুমেন্ট, এটা খুব দরকারি। এরপর হচ্ছে কি এখানে পিডিএফ, এখান থেকে পিডিএফ সরাসরি সেভ করা যায়, এটা এভাবে দিলে আমি পিডিএফ হিসেবে সেভ হবে। ঠিক আছে, এভাবে টেক্সট ফাইল আছে, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এগুলো আমাদের ওয়ার্ড ডক, এটা আমাদের এখানে বেশি ইউজ হবে হলো আসলে এই কয়টা, যে পিডিএফটা ইউজ হবে বেশি, আর একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটা বেশি ইউজ হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন, এটা ক্লিক করে এটা আমরা সেভ দিলাম,
কেনা বলছে ইউ উড ইউ লাইক টু সেভ দি ফোল্ডার ফোল্ডার ইনস্টেড অফ ইয়েস ইয়েস ওকে সেভ আবার সেভ করলাম আচ্ছা এটা সেভ অলরেডি সেভ করা আছে আচ্ছা তাহলে এটা আমরা এভাবে করলাম ওকে এরপর আমরা নেক্সটে যাই নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কম্পিউটার স্কিল দেখাইলাম এরপর হলো এক্সপিরিয়েন্স দেখাতে হবে এটা দরকার নাই এটা এক্সপিরিয়েন্সটা দিই মনে করেন কোথায় কোথায় কাজ করছেন আপনি কোথাও কাজ করলে করেন না করলে একটু বানা দিতে হবে কিন্তু ঠিক আছে এটা হলো বিষয় আছে এখানে এক্সপিরিয়েন্সটা ঠিক আছে এক্সপিরিয়েন্সটা যদি আমি দিই এখানে এক্সপিরিয়েন্সটা হলো ধরেন একটু বড় করলাম বোল্ড করলাম এটা হলো একটা ব্যাকগ্রাউন্ড দিলাম আচ্ছা ব্যাকগ্রাউন্ড আপনারা এই সাজাই না এটা সাজানোর কাজটা আপনারা করেন ঠিক আছে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আসে ক্লাস শেষটা হওয়ার টাইমে এখানে অ্যাক্সেস করার কোনো দরকার আছে ও জ্ঞান কি প্রাধান্য যারা এগুলো প্রায়োরিটি দিবে না তারা তো কিছু করতে পারবে না কিছু আচ্ছা ওকে তাহলে এখানে এই যে এক্সপিরিয়েন্সটা ঠিক আছে আমি এখানে এক্সপিরিয়েন্সটা কি করব এখান থেকে এটা এটা মাস্কারা নিয়ে যাব তাহলে কেমনে নিব এটা এখান থেকে দেখেন এই মাস্কারা নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে দেখেন এখানে কিন্তু এটা সুন্দর হয় নাই আমার কারণটা কি জানেন কারণটা হচ্ছে কি এটার কারণে একটা কারণ আছে সেটা স্যার আমি নিজে হ্যাঁ কথা বলা যাবে না এখন প্রবলেম একটু এই যে এক্সপিরিয়েন্স ঠিক আছে ওকে এক্সপিরিয়েন্স গুলো এখানে আপনারা যে কাজটা করবেন সেটা হলো এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে এখানে গিয়া করতে হবে সরি এটা এখানে শেষ কাজ ঠিক আছে আসলে এই পেজ আর জায়গা নাই এই জন্য আর একটা পেজ আমাদের তৈরি করতে হবে তাহলে এটা আমরা কেমন করবো সেটা দেখাই ফেলছি এটা আমি এরপর নেক্সট একটা পেজে যাব যাব সেটা হলো আচ্ছা ওকে আরেকটা পেজে চলে আসছে এটা আমি এখানে দেখাচ্ছি কেমনে করবো এটা ঠিক আছে এটা হলো এখানে এখানে এসে এখানে হলো তাহলে এই এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমরা এখানে কিছু একটা লিখবো ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে এরপরে এরপরের পেজে ঠিক আছে এরপর হচ্ছে আপনারা যাবেন পার্সোনাল ইনফরমেশনে ঠিক আছে আমি এক পেজে দেখা দিচ্ছি এটা এক পেজে দেখা দিচ্ছি কারণ আমাদের টাইম খুবই কম এখানে আমি এটা থাক এটা পুরোটা বাদ এখানে দিব আমি এক্সপিরিয়েন্স পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটু ভালো করে দিতে হবে এটা বোল্ড করলাম এই যে বোল্ড করে মাস্কারা এটা মাস্কারা নিয়ে যাবেন এভাবে করে মানে একটা কালার কম্বিনেশন ঠিক রাখবেন হ্যাঁ পার্সোনাল ইনফরমেশনের মধ্যে যেহেতু আপনার কী কী দেওয়া আছে কী কী দেওয়া নাই সেটা তো আপনি জানেন আপনার নাম অলরেডি দেওয়া আছে তাহলে যেটা দেওয়া আছে সেটা দিবেন না সেটা দিলে তো বোকামি হয়ে যাবে তাই না নাম দেবেন না যদি বা অনেকে নাম লিখে পার্সোনাল নাম দিতে পারেন এইভাবে করে এগুলো লিখবেন সবগুলো ঠিক আছে যদি এভাবে লিখলে হবে না আচ্ছা দাঁড়ান এভাবে করলে হবে না আসলে তাহলে এখানে নেম এই নাম হচ্ছে এটা এটা মনে করেন এখানে ফাতেমা লিখলাম বা কোনো একটা কিছু লিখলাম এটা কোনো একটা নাম লিখলাম মনে করেন রহিম লিখলাম এটা কাজ সিবি আচ্ছা এটা হলো জামাল উদ্দিন এসে জামান এটা মিল থাকতে হবে জামাল উদ্দিন ধরো ঠিক আছে এটা এখানে কপি করছি তো এটা চলে আসছে বার্থ ওকে এরপর হচ্ছে কি ফাদার্স নেম এমডি কোনো একটা দিলাম ফাদার্স নেম এটা একটা দিলাম এরপর হচ্ছে মাদার্স নেম এটা এভাবে এইভাবে লিখবেন ঠিক আছে মাদার্স নেমটা এভাবে হলো এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসটা কি এভাবে লিখবেন ঠিক আছে প্রেজেন্ট অ্যাড্রেসটা এভাবে লিখবেন প্রেজেন্ট অ্যাড্রেস আসলে ঢাকা ঠিক আছে প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে সিটি ইউনিভার্সিটি ঢাকা খাগানা এটা এভাবে লেখা যাবে ঠিক আছে এরপর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেসটা একটু এখানে একটা বোল্ড করবেন পারমানেন্ট অ্যাড্রেসে যেহেতু ইয়া ঠিক আছে অ্যাড্রেসটা কোথায় ব্লেস পিও এগুলো এগুলো সবগুলো হলো ধরেন এভাবে করে লেখা যায় টাঙ্গাইল মানে এগুলো আসলে এই যে ব্লেস হচ্ছে এখানে এগুলো একসাথে লেখা যাবে সমস্যা নাই এগুলো একসাথে রাখবেন সমস্যা নাই পিও নারা টাঙ্গাইল এগুলো রাখবেন ডেট অফ বার্থ এটা দিবেন ঠিক আছে ন্যাশনালিটি কি বাংলাদেশি রিলিজিয়ান হচ্ছে ইসলাম এটা দিবেন ঠিক আছে আপনি কি জেন্ডার কোনটা ফিমেল মেল সেক্স সেটা দিবেন আচ্ছা এটা আসলে সেক্স ফিমেল এটা আলাদা করে লিখবেন ঠিক আছে এইভাবে ওকে এরপরে ম্যারিটাল স্ট্যাটাস কি ম্যারিটাল স্ট্যাটাস বিয়ে করছেন কিনা ঠিক আছে সিঙ্গেল না না ডাবল এটা লিখতে হবে এখানে ঠিক আছে এখানে যদি সিঙ্গেল হয় এখানে সিঙ্গেলটা লিখবেন ঠিক আছে এরপর হলো অ্যাড্রেস এখানে একটা জিনিস লাস্ট দিতে হবে সেটা হচ্ছে কি আই আন্ডারস্ট্যান্ড এটা দা হবে না আসলে আই আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারিফাই দ্যাট দ্য বেস্ট অফ মাই নলেজ অফ বিলিভ দিস সিভি কারেন্টলি ডিজায়ার মাই কোয়ালিফিকেশন এখানে যেগুলো লিখছি সব সত্য মানে আমি আগেরগুলো বাদ দিয়ে দিছি এক পেজে দেখাচ্ছি
আপনারা দুই তিন পেজ হবে, সবগুলো করতে হবে আস্তে আস্তে। আপনারা যখন কাজ করতে যাবেন তখন এখানে কাজগুলো ভালো হবে। সবাই মাইক্রোসফট ওয়ার্ড 7টা ইউজ করিয়েন, ওয়ার্ড 7-এ সবগুলো অপশন কাজ করে, এটা ঠিক আছে। লেটেস্ট ভার্সনটা, আমার তো লেটেস্ট ভার্সনের জন্য কিছু অপশন কাজ করতেছে না, ঠিক আছে। ফুল ফিল, এনি ফুল, মানে ফুল ফিল, আচ্ছা তাহলে এইটা এভাবে লিখবেন, ঠিক আছে। এরপর হলো এখানে একটা বিষয় হলো, একটা সিগনেচার দিতে হবে, এখানে সিগনেচার একটা অপশন রাখতে হবে। সেটা হলো একটা নিয়ম আছে, সেটা হলো যে ডেট সিগনেচারের জন্য এখানে একটা সিগনেচার দিতে হবে আমার। সেটা একটু দেখাচ্ছি, ডেট মানে মনে করেন ডিএটি ডেট দিলাম, আচ্ছা ওকে। ও রে, ডিএটি ডেট ডেট দিবেন স্ল্যাশ মানে ডট 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 স্ল্যাশ 2000 কত ডট 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 দিবেন 2000 কত 20 সাল বা টাই তারিখটা দিবেন এখানে। এখানে ডাইরেক্ট কত মাস এটা লিখবেন, মনে করেন 05 03, এখানে লিখবেন 05 এটা, ঠিক আছে। এরপরে এখানে এসে সোজা দিকে চলে আসবেন, এখানে একটা সিগনেচার ফিল্ড রাখতে হবে আমার, সিগনেচার সিগনিটিওর, সিগনেচারের ক্ষেত্রে নিজের একটা সিগনেচার এখানে দিতে হবে। সিগনেচারটা কেমনে দিবেন, এখানে হচ্ছে সিগনেচারটা আসলে ছবি আকারে আপলোড করতে হবে আপনাকে, ঠিক আছে। ছবি আকারে আপলোড কেমনে করবেন, সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন বোর্ডে অ্যাপ্লাই করি সেখানে কিন্তু আমরা এগুলো এভাবে করছি, ঠিক আছে। বোর্ডে অ্যাপ্লাই করার সময় আমরা অনেক সময় গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় ওখানে কিন্তু এইগুলো হয়, ঠিক আছে। তাহলে এই সিগনেচারটা আমরা সিগনেচার আপলোড করা এভাবে করা যায়, মনে করেন অনেক সময় সিগনেচারটা এভাবে এখান থেকে এভাবে করা যায়। সেটা হলো ফিকচার দিয়ে ফিকচারটা দেখি কাজ করে কিনা, এখন একটু প্রবলেম করছিল গভর্নমেন্ট গভর্নমেন্ট এক্সাম গভর্নমেন্টের পরীক্ষায় এই সিগনেচারে, যে সিগনেচারটা আসতেছে না কোনো কারণে, আমার একটু প্রবলেম করতেছে, ঠিক আছে। তাহলে সিগনেচারটা এখানে আপনারা আপলোড করে দিবেন, ঠিক আছে, এটা হলো বিষয়। তাহলে আজকে এই কাজগুলো আপনারা মোটামুটি চেষ্টা করবেন করার জন্য, আমি খুব দ্রুত চেষ্টা করছি তাড়াতাড়ি বোঝানোর জন্য জিনিসগুলো, আসলে এগুলো আমরা আগে করছি। এটা সবাই একটা তৈরি করে আমি গ্রুপে দিয়ে দিবেন, নাম দাম দিয়ে অথবা মেইলে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। মেইলে এখানে এখানে আমার মেইলটা, এই মেইলটা দিতে পারেন অথবা অন্য মেইলও আছে আপনাদের কাছে, অনেকের কাছে আছে, এটা করবেন, এটা ট্রাই করে আমাকে জানাবেন, ঠিক আছে। এটা যদি পারেন মনে করবেন যে হ্যাঁ কিছু শুনে কিছু শিখছেন, আর না পারলে মনে করবেন যে কোনো কাজ নাই, ক্লাস করে লাভ নাই, ঠিক আছে। শুধু ক্লাস করবেন কেন যদি না ইয়া না করেন, ঠিক আছে। টাকা পয়সা ডলার ইনকাম করতে চাইলে কষ্ট আছে, এখানে তো আপনি ইয়া করতে হবে না, কষ্ট করে কাজ করতে হবে সিনিয়র, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ হয়ে যাবে, এখন এগুলো আপনারা রিপিট। হ্যাঁ বলেন স্যার, অবজেক্টিভটা একটু মানে মানে এখানে কি আমরা দিব, মানে বিষয়টা একটু আলোচনা করলে ভালো হতো। আচ্ছা, এটা হলো অবজেক্টিভটা আসলে কেন হলো, ওই মানে আমি আসলে কোথায় পড়াশোনা কি নিয়ে কাজ করছি আমি, মানে আমার কি লক্ষ্য উদ্দেশ্যটা কি, ঠিক আছে। এখানে আপনারা ক্যারিয়ার অবজেক্টিভ নামে একটা অনলাইন একটু সার্চ করবেন, এটা এখানে আমি এখানে দিয়েছি একটা আপাতত, সেটা হলো বিল্ড আপ এ রিওয়ার্ডিং ক্যারিয়ার অর্গানাইজেশন প্রোভাইডস স্ট্রাকচার ক্যারিয়ার এনভার্সমেন্ট, এখানে একটা দেওয়া আছে ডাইনামিক, মানে বিভিন্ন জায়গায়। এটা হলো নর্মালি টেক্সটাইল যারা ইঞ্জিনিয়ার এইসব এরা এগুলো লিখে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যারা তাদের জন্য এইসব বিষয়গুলো, ঠিক আছে। একের জন্য অবজেক্টিভ এক এক রকম হয়, ঠিক আছে। যদি আমরা এখানে আমাদেরটা দিই, মনে করেন ক্যারিয়ার অবজেক্টিভ লিখলে হবে এখানে, ক্যারিয়ার সব পাবেন, একটু একটু প্র্যাকটিস করতে হবে আমাদের। এই যে ক্যারিয়ার অবজেক্টিভ অনেক রকম হতে পারে এখানে, এই যে টু সিকিউর চ্যালেঞ্জিং পজিশন, মানে আপনি যে পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন সেই পজিশনটা, মানে যে এখানে নর্মালি এখানে লিখছে কি রিপুটেশন অর্গানাইজেশন, হাউ টু এক্সপ্যান্ড মাই লার্নিংস নলেজ স্কিল সিকিউর রেসপন্সিবল ক্যারিয়ার অপরচুনিটি টু ফুলফিল ইউটিলাইজ মাই থিঙ্কিং স্কিল। এখানে আসলে অনেক রকম আছে, এখানে আপনারা যে যার মতো দিতে পারেন। এখানে এই যে বিভিন্ন ক্যারিয়ার অবজেক্টিভস ফর অল জবস, অল জবসের জন্য এটা আলাদা, ঠিক আছে। যে এখানে জবসের কিছু আছে, হোয়াট আই নিড, এগুলো একটু পড়াশোনা একটু দেখতে হবে, ঠিক আছে। যে এখানে কিছু স্যাম্পল দিছে এরা, ঠিক আছে। এই যে ক্যারিয়ার এক্সাম্পল কোথায় কীভাবে লিখবেন কিছু এগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। হোয়াট ইজ এ ক্যারিয়ার অবজেক্টিভ অফ রেজিউম, এগুলো মানে এখানে মূল কথা হচ্ছে আপনি কী চাচ্ছেন, আপনি কোন ফিল্ডে আপনি আগ্রহী, এই কথাগুলা
ধরুন আমি ওয়েব ডেভেলপ করি, ওয়েব ডেভেলপমেন্টে আমি কাজ করি আগ্রহী, আই এম ইন্টারেস্ট টু ওয়ার্ক ইন ওয়ার্ক ধরেন ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন অ্যান্ড এইসব কাজ, যারা যারা গ্রাফিক্স করবে আই উইল আই মানে আই এম আমি বেশি কি আমি বেশি কি পছন্দ করি, আই লাইক টু প্রিফার টু ওয়ার্কিং ধরেন গ্রাফিক্স, এইগুলো লিখতে হবে এখানে, এটা হলো সেই বিষয়টা। ঠিক আছে, তাহলে আপনারা সবাই এই আপাতত এটা করেন, এটা হলো কি সি ক্যাটাগরি, এটা হলো সি ক্যাটাগরির একটা সিবি, সি ক্যাটাগরি এ না বিও না সি, এটা সি মানে তিন নাম্বার, বি এরপরে করাবো হলো এ বি ক্যাটাগরি, এরপর হলো এ ক্যাটাগরি, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটের সিবি করতে পারবো। এখন কারণ হলো আপনি একটা দোকান দিলে ওখানে কিন্তু বাসায় কম্পিউটার ওখানে কিন্তু সিবি বানাই দিতে হবে, মানুষ একটা সিবি বানালো 50 টাকা 100 টাকা নিয়ে নেয়। ঠিক আছে, এগুলো হলো লাগবে, মানে কোনো কিছু ওখানে বৃথে যাবে না। ওকে, তো উই হ্যাভ টু ফিনিশ নাও, আমরা শেষ করবো এখন। ঠিক আছে, আর কোনো কথা? আমি বলি এখানে রাখবো, মনে করেন আমি দেখাচ্ছি সিগনেচার, আমরা প্রথমে ছবি তুলে একটা সিগনেচার রেখে দিব, আমি আপনারা দেখাচ্ছি আমার একটা সিগনেচার এখানে আছে, ধরেন গভর্নমেন্ট গভর্নমেন্ট আচ্ছা গভর্নমেন্ট এখানে সিগনেচার আছে, এই যে আমার সিগনেচার, এটা আমি এটা ছবি তুলে এটা রেখে দিয়েছি। ঠিক আছে, এটা আমি কি করবো এখানে, যে এটা এটা হলো সিগনেচার, এটা আমি জাস্ট এখানে আপলোড করে দিলে হয়ে যাবে, ছবির মতো আপলোড করে দিব এখানে। ঠিক আছে, এটা ছবির মতো আপলোড করে দিবেন, কারণ হচ্ছে এটা আমাদের বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবো তখন কিন্তু এটা লাগে, আপনারা অলরেডি অনেকে দেখছেন বিভিন্ন সামনে স্কুলে পরীক্ষা ইয়াতে, এটা এখান থেকে জাস্ট ছবি যেভাবে আমরা আপলোড করি ঠিক সেভাবে আমরা এখানে এখানে ক্লিক এভাবে ক্লিক করবো, এখানে ক্লিক করে যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে এখানে পিকচারে গিয়ে এটা আপলোড করে দিবেন। এই আমার এখানে আস্তে আস্তে একটু প্রবলেম করতেছে সফটওয়্যারের জন্য, গত ক্লাস আসছিল, এই যে ছবিটাও নিয়ে আসবেন এখানে, এখানে নিয়ে আসবেন, এটা সেভ করবেন তারপরে। ঠিক আছে, তাহলে আপনারা এগুলো প্র্যাকটিস করেন, না পারলে গুগল করবেন, গুগল হচ্ছে সবচেয়ে বড় স্যার, এটা হলো বিষয়। ওকে, তাহলে আজকে এখানে সমাপ্তি শেষ করে দিচ্ছি ক্লাস, নেক্সট ক্লাস ইনশাল্লাহ শুরু হবে, আপনারা চেষ্টা করবেন সবাই কি করার জন্য টাইম অনুযায়ী আসার জন্য, এখন অনেকে লেটই করছেন, কিন্তু যারা লেট করছেন তারা জানে না আজকে ভিডিও আপলোড করবো কিনা আমি ইউটিউবে, কিন্তু এগুলো ঠিক না। ঠিক আছে, সব কিছু সিরিয়াসলি নেবেন, ঠিক আছে, এটা হলো বিষয়। সবাই তাহলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।